কেক কেটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন মহিষাদল রাজ কলেজে। আজ তৃণমূল ছাত্র পরিষদের 23তম প্রতিষ্ঠা দিবস। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মহিষাদল রাজ কলেজে পতাকা উত্তোলন, মনীষী ও কলেজের প্রতিষ্ঠাতা রাজা দেবপ্রসাদ গর্গের মূর্তিতে মাল্যদান ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তথা কলেজ কমিটির সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েতের সমিতির সভাপতি শিউলি দাস, তৃণমূলের ব্লক নেতা ছবিলাল মাইতি, মানস পণ্ডা, শেখ রহমান সহ অন্যান্যরা। এদিন বিধায়ক তিলক চক্রবর্তী জানান, 21-এর নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের যুবক যুবতীদের ভূমিকা ছিল অপরিসীম। আগামী পঞ্চায়েত নির্বাচনে ও 24-এর লোকসভা নির্বাচনে এই তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকাও থাকবে গুরুত্বপূর্ণ। তা প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের উৎসাহের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। যুব ছাত্রদের ভূমিকা অপরিসীম ছিল, 24-এর লড়াই খুব শক্ত, সেখানে তাদের কি বলবে যুব ছাত্ররা? না, আমরা প্রতি বছর এই 28 আগস্ট, মানে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় যেদিন থেকে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করে গেছিলেন, তারপর থেকে যেদিন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে 1998 সালের 1 জানুয়ারি, তারপর থেকেই প্রতি বছর তৃণমূল ছাত্র পরিষদ এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে। এবং এবারে নির্বাচন ছাত্র যুবরা যে অপরিসীম পরিশ্রম করেছে বাংলার মানুষকে একত্রিত করার, সম্প্রীতি রক্ষা করার লড়াই সারা বাংলা জুড়ে যেভাবে তৈরি হয়েছিল, তাতে ছাত্রদের ছাত্রীদের ভূমিকা অপরিসীম। তাই এবারে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর মহিষাদল রাজ কলেজের ক্ষেত্রে প্রতি বছর 28 আগস্ট রক্তদান শিবির হয়। প্রায় 250 থেকে 300 জন ছাত্রছাত্রী প্রতি বছর রক্তদান করে। এবারে আমাদের জননেত্রীর নির্দেশে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির নির্দেশে প্রতিটি কলেজে কলেজে ভার্চুয়াল সভা করার নির্দেশ দিয়েছে। তাই আমরা এই দিনটিকে সেলিব্রেট করলাম কেক কেটে এবং আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতির শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং দুটোর সময় থেকে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবেন। আজকে 2020 সালের মার্চ মাস থেকে আজ অবধি কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছেন না, তারা ভার্চুয়ালি বা ইন্টারনেটের মাধ্যমে তারা ক্লাস করছে, অনলাইনে ক্লাস করছে। আমাদের জননেত্রী বলেছেন যে কোভিড পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে, আমরা নভেম্বরের দিকে হয়তো কলেজের ছাত্রছাত্রীদেরকে রেগুলার ক্লাস করার সুযোগ দিতে পারব। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের বিশেষ বার্তা, 2021 সালে যেমন বাংলাকে গ্রাস করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সারা বাংলার মানুষ তারা রুখে দিয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা করার লড়াই শুরু হয়েছে, সেখানে আমাদের নেতৃত্ব দিবে আমাদের জনগণ মনোনয়নিকা মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের ভূমিকা নিশ্চিত অপরিসীম থাকবে, এটা দেখলেই, আজকের উৎসাহ উদ্দীপনা দেখলেই ছাত্রছাত্রীদের মধ্যে সেটা আমরা লক্ষ্য করছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।